কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব জানতে পারবে। তার আগে কয়েকটা কথা তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আজকালের মধ্যে ডক্টর রায় তোমাকে স্পেশালি ভিজিট করতে আসবেন, সঙ্গে ডক্টর বর্ধনও থাকবেন। তার সামনে তোমাকে কয়েকটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা কেন? ডক্টর রায়ের প্রশ্নের উত্তরে তুমি অবশ্যই বলবে যে তুমি কিছু খেতে পাচ্ছ না, যা খাচ্ছ সব বমি হয়ে যাচ্ছে, এমনকি জল খেলেও। কেন আমি এটা বলতে যাব কেন? কারণ ডক্টর রায় যাতে ডিক্লেয়ার করতে পারেন যে তোমার রেনাল ফেলিওর হয়েছে। রেনাল ফেলিওর? তা না হলে তোমাকে নেফ্রোলজিতে ট্রান্সফার করা যাবে না। ও আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আপনারা কেন আমাকে নিয়ে এত কাণ্ড করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো তপতি, আমরা যা করছি তা তোমার ভালোর জন্যই করছি, আমাদের উপর ভরসা রাখতে পারো। হ্যাঁ, কিন্তু ইন ডিটেল এক্ষুনি কিছু বলা যাবে না। শুধু এইটুকুই শুনে রাখো যে তোমার সোনোগ্রাফির রিপোর্ট দেখে আমরা এই ডিসিশনটা নিয়েছি। তার মানে ওই রিপোর্টের কারণটা আপনারা সকলে জানতেন? অনেকেই জানতাম, আর এখন আরো অনেকে জানে। কিন্তু বিমান যে বলল। দেখো তপতি, এখন আর কিছু গোপন নেই, জল অনেক ঘোলা হয়ে গেছে। যাতে জল আরো ঘোলা না হয় আমরা সেই ব্যবস্থাই করছি। তুমি প্লিজ আমাদের, আই মিন ডক্টর রয়কে একটু কোঅপারেট করো। উনি, দেখো তপতি, আমি কিন্তু রিপোর্ট পেয়েছি যে গতকাল রাত 1টা অবধি তুমি গল্পের বই পড়েছ। এটা কিন্তু একদম ঠিক নয়। ডক্টর বর্ধন আসছেন, ফিমেল ওয়ার্ডে ঢুকলেন। ও তাহলে আমি যাই, ওনার মুখোমুখি না হয় ভালো। কি ব্যাপার বলেন তো, আমার তো মনে হচ্ছে আপনিও ঘটনাটা জানেন। কি ঘটনাটা একটু বলবেন আমাকে, কিছু জানেন আপনি? জানি কিছু কিছু।